সবকটি F-16 অক্ষত আছে, ভারতের দাবি উড়িয়ে রিপোর্ট দিল আমেরিকা। বালাকোট এয়ার স্ট্রাইকের পরের দিনে ভারতের দিকে আসা F-16কে মিসাইল দিয়ে নামানো হয়েছে বলে দাবি করেছিল ভারত, কিন্তু ভারতের সেই দাবি উড়িয়ে দিল আমেরিকা। ওয়াশিংটনের তরফে দাবি করা হয়েছে পাকিস্তানের কাছ থেকে সবকটি F-16 অক্ষত আছে। আমেরিকার এক প্রথম সারির ম্যাগাজিনের রিপোর্টে দাবি করা হয়েছে। ভারতের এই রিপোর্টে ভারতের দাবিকে নস্যাৎ করে দিয়েছে গত 27 ফেব্রুয়ারি F-16 যুদ্ধবিমান গুড়িয়ে দেওয়া হয়েছিল বলেই দাবি করেছিল ভারত। শুধু তাই নয়, ওই ঘটনার পর F-16 বিমান থেকে ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ সংবাদ মাধ্যমের সামনে দেখায় বায়ুসেনা, যা থেকে প্রমাণিত হয় যে F-16 বিমানই পাঠিয়েছিল পাকিস্তান। মার্কিন ওই রিপোর্টে বলছে পাকিস্তানের সবকটি F-16 অক্ষত আছে, ফ্লিটে যতগুলি থাকার কথা সবকটি আছে। প্রতিরক্ষা আধিকারিকরা বলছেন সবকটি F-16 একই জায়গায় রয়েছে। ভারতের দাবি আকাশসীমা লঙ্ঘন করে ভারতের মিলিটারি ঘাঁটিতে আঘাত করার চেষ্টা করেছিল পাকিস্তান এয়ারফোর্সের F-16। এমনকি আমেরিকার অনুমতি ছাড়াই পাকিস্তান F-16 যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে দাবি তুলছে ভারত। শুধু দাবি তোলাই নয়, পাকিস্তান যেদিন F-16 ব্যবহার করেছে তার সপক্ষে যথেষ্ট প্রমাণ আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত, আর এরপরেই আমেরিকার কাছে বিষয়টির ওপর হস্তক্ষেপ চেয়েছে নয়াদিল্লি।